ঢাকা দক্ষিণ সিটির 26 নম্বর ওয়ার্ডে 580 টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস। রাজধানীর বিভিন্ন পয়েন্টে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় বিক্রি করছে 600 টাকায়, আর দোকানগুলোতে মাংসের দাম 780 থেকে 800 টাকা। মাহমুদ হাসানের প্রতিবেদন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। রমজানের শুরুতেই গরুর মাংসের দাম বেড়ে দাঁড়ায় 800 টাকায়। এরপর অনেকেই দাম কমিয়ে গরুর মাংস বিক্রি শুরু করেন। রমজানের শুরু থেকে দক্ষিণ সিটির 26 নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক 580 টাকায় বিক্রি করেন গরুর মাংস। নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য আমি এটা করি নাই, এটা আমি সকলের জন্য মুক্ত করে দিয়েছি। মাহে রমজানে মানুষ যাতে 580 কেজি করে, সর্বোচ্চ আমি 2 কেজি 3 কেজি, আবার অনেক ক্ষেত্রে 5 কেজিও আমি দিচ্ছি, মানে অনেকটা ভর্তুকি চলে যায়। তারপরে যেহেতু কথা দিয়েছি প্রথম রমজান থেকে শুরু করেছি, এখনও কিন্তু আলহামদুলিল্লাহ আমি মানুষকে দিচ্ছি, আজকে প্রায় 20-21 সোজা হয়ে যাচ্ছে। রাজধানীর বিভিন্ন জায়গায় 600 টাকায় গরুর মাংস বিক্রি করছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। সকালে জবাই হয় টাটকা একদম, আর মাংস হইল আপনার 600 টাকা কেজি, আর পাড়া মহল্লার দোকানগুলোতে বিক্রি হচ্ছে 780 থেকে 800 টাকায়। বিক্রি করতেছে 780 টাকা দেশি গরু এবং ভালো গরু, চর্বি হাড়ি কম। ঈদের আগ পর্যন্ত ব্যক্তি উদ্যোগে 580 টাকাতেই গরুর মাংস বিক্রি করতে চান দক্ষিণ সিটির ওয়ার্ড কাউন্সিলর মাহমুদ হাসান। 21 টেলিভিশন, ঢাকা।